আমরা এখন পাঠাগারে অবস্থান করছি। এখানে অনেক বই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ে বই আমরা এই বইগুলো দেখলাম। এবার কথা বলবেন আমাদের সাথে তীর্থস্থান প্রত্যেক বাঙালি লোক যেখানে আসা, এখান থেকে আশীর্বাদ নিয়ে যাওয়া উচিত সবার, এখান থেকে ভালোবাসা নিয়ে যাওয়া উচিত। দেশপ্রেমে যার যত হওয়ার আগে এই জায়গায় এই তীর্থ নিয়ে পূর্ণ জিনিস স্পর্শ করে যাওয়া উচিত প্রত্যেক বাঙালি। ধন্যবাদ। কিছু বলুন ডক্টর গোলাম মোস্তফা। আসলে এরকম একটি প্রত্যন্ত জনপদ থেকে এমন একটি মহান মানুষের সৃষ্টি সত্যি বিস্ময়। নিজের জীবন গড়েছেন, এটি দেশ উপহার দিয়েছে, ভাষা মুক্তি, পরাধীনতার মুক্তি, শৃঙ্খল মুক্তি, সব কিছু মিলে আমি মনে করি এই লাইব্রেরিতে বসে, এই বঙ্গবন্ধু স্মৃতি শুধু এই লাইব্রেরিতে বসে আমি মনে করি যে একটি রিসার্চ ইনস্টিটিউট হওয়া দরকার। এখানে শুধু আমরা দেখে চলে গেলাম এটি নয়, স্বাধীনতা, স্বাধীনতাবোধ, মুক্তিযুদ্ধ, চেতনার উন্মেষ, কালচার অ্যান্ড টেকনোলজির একটা রিসার্চ ইনস্টিটিউট এই পূর্বভূমিকে কেন্দ্র করে গড়ে উঠুক এই আশাবাদ করতে গোপালগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুজাহিদ আমাদের সঙ্গে আছেন। আজ হয়তো বঙ্গবন্ধু দেশে নাই, দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। বাঙালির জাতি যতদিন এই বঙ্গবন্ধু সমাধিতে আসবে, বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করবে, ততদিন খাঁটি দেশপ্রেমিক হয়ে উঠবে, এই দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, বঙ্গবন্ধুর ন্যায় শোষণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবে এবং বঙ্গবন্ধুর স্মৃতি পাঠাগার যে বইগুলো রয়েছে খুবই সমৃদ্ধ বই। যদি যারা ইতিহাস প্রেমিক তারা এগুলো যদি আসে অনেক ভালো করে শিখতে পারবে এবং বাঙালির শ্রেষ্ঠ বীর সন্তান বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধুর পাঠাগার সহ সকল জায়গায় আসার জন্য আমি সকলকে অনুরোধ করে শেষ করছি।